দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামে। আমরা এসেছি শাইনুর ভাইয়ের এখানে। শাইনুর ভাই আজকে বেশ কিছু সারগরু নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, আর উনি অতি ভদ্র নর্ম মানুষ একজন, এবং ওনার যে গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো নিয়ে আজকে কথা বলবো। দেখছেন এখানে শাইনুর ভাইকে আর গরুগুলোকে। শাইনুর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি অবস্থা বলেন তো? মানে গরুর দাম বেশি হয়ে গেছে, এটা প্রতিবারই শুনছি। আসলে কি দাম বেশি? হ্যাঁ, আসলে বাস্তবে ভাই এগুলো 3,000 গরু মিলে গেছে। এক হাটে তো ভাই 20টা গরু বা 15টা গরু কিনা সম্ভব কোনো ব্যাপার না এতো। হ্যাঁ, কিন্তু আমরা তো কিনতে পারি না, কারণ আমরা তো কিনতেছি এখানে বিক্রি করার জন্য প্যাকেজে, কারণ আরো ভাই নিয়ে গেছে ভাই প্যাকেজে বা হাটে, যেখানে হোক আপনার আপনাদের উদ্দেশ্য হচ্ছে বিক্রি করে লাভ করতে হবে, লাভ করতে হবে। সেই কারণে আপনারা যেখান থেকে গরু কেনেন না কেন, চিপে চিপে কেনেন, চিপে চিপে কিনে, এই হলো কথা, এবার তো কোনো কিছু না। আচ্ছা, তো আজকে কয়টা গরু আছে? আজকে গরু আছে 7টা। 7টা সব কুরবানির উপযোগী? হ্যাঁ ইনশাআল্লাহ সব কুরবানির উপযোগী। এবং দাতালো? দাতালো। আচ্ছা, তো প্রথম গরু কি এটা? হ্যাঁ এটা 1 নম্বর। 1 নম্বর গরু। দর্শক এটা হচ্ছে 1 নম্বর গরু, 2 দাঁত বয়স। আনুমানিক ওজন কতটুকু হবে? আমরা একটা একটা করে জিজ্ঞাসা করব আজকে। ভাই এটা ধরেন 110 কেজি ওজন হবে। 110 কেজি? সেট বাদ দিয়ে হবে। সেট বাদ দিয়ে? হ্যাঁ সেট বাদ দিয়ে। মাংস দেখেন, রং দেখেন, তারপর চোষ দেখেন। হ্যাঁ না দেখেন, সেটা তো ভালোই লাগছে, মানে মাংস চোষটা মাথা শিং সবই তো ভালো আছে। আমরা প্রথম গরুটি দেখলাম, একটু ঘুরা দেন তো গরুটা। হ্যাঁ ঘুরা দেন, দেখেন এই যে আসলে চমৎকার গরু, আসলে চমৎকার। আরো ধরবে ভাই, আরো মাসখানেক দেরি আছে না? হ্যাঁ আরো ধরবে। এখন আছে 110 কেজি? 110 কেজি এটা। আচ্ছা দ্বিতীয়টা? এইটা দ্বিতীয়টা কি দেশি? হ্যাঁ দেশি, সব দেশি ভাই। আচ্ছা দেশি ছাড়া নাই? না। এটাও 2 জাত? হ্যাঁ এটাও 2 জাত। আচ্ছা এটা 110 কেজি? এটাও 110 কেজি? হ্যাঁ। আনুমানিক ওজন? হ্যাঁ। দর্শক এটাও হচ্ছে 102 কেজি, সর্বমোট 10 কেজি, 110 কেজি। এটা হচ্ছে 2 নম্বর গরু, দেখছেন মাংস লাগানোই আছে, খালি নিয়ে গিয়ে যত্ন করতে হবে, খাওয়াতে হবে, তারপরে যতটুকু লাগে সেটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। তারপরটা 3 নম্বর, সাদা শ্যাওলা বলে, সাদা শ্যাওলা, এটা কতটুকু হবে? এটা ভাই ধরেন 95 কেজি। 95, মানে 100 নিচে আছে? হ্যাঁ এটা 100 নিচে। আচ্ছা এটা 100 নিচেই আছে। দর্শক এটা 100 নিচে আছে, আমরা দেখছি গরুটিকে, খুব চমৎকার গরু, দেখে ভালো লাগছে গরুটিকে, মাথাটা খুবই সুন্দর, শিংও আছে, শিং আছে, চোষ আছে, চোষ আছে, বডি আছে, বডিও আছে। এটা হচ্ছে 95 কেজি আপনি বলছেন? এটা হচ্ছে 95 কেজি, ওনার ধারণা, আমারও ধারণা এরকমই হবে, 2-1 কেজি কম বেশি। এটা 4 নম্বর? হ্যাঁ এটা 4 নম্বর। এটার কি অবস্থা? এটাও মাংস আছে, এটাও 100 কেজি হবে? এটাও 100 কেজি? হ্যাঁ 100 কেজি হবে। শিং দেখেন, এই চোষ দেখেন, শিং চোষ না, মাংস তো লাগার অনেক জায়গা আছে। একটা চামড়াটা টানেন তো দেখি। হ্যাঁ দেখেন চামড়া, আচ্ছা পাতলা পাতলা। এটা হচ্ছে 110, এটা কত বললেন? 100 কেজি? 100 কেজি, 100 কেজি। এটা হচ্ছে 100 কেজি, এটা 95 কেজি, আর এই দুটো হচ্ছে 110 কেজি করে, এই মাপ হচ্ছে আপনার এই 4টা। আচ্ছা তারপরে কালো একটা দেখছি, কালো একটা, এটা কি দেশি? লাল গরু সহজে পাওয়া যাচ্ছে না, লাল গরু পাওয়া যাচ্ছে না, দাতালোটাও সেভাবে পাওয়া যাচ্ছে না, এই জন্য বিভিন্ন কালারের দিচ্ছি আর কি। আর ইনশাল্লাহ এইভাবে চলতেছে আর কি। অনেকেই আবার বিভিন্ন কালারও পছন্দ করে, যে যেটা নিতে চায়। লাল গরু অনেকে চাচ্ছে, লাল গরু তো হয় না ঠিকমতো, এখন যখন হচ্ছে তখন দাম বেশি হচ্ছে, তখন নিতে চায় না। আচ্ছা আর লাল কালো দিয়ে তো কোনো না, মাংসটাই হচ্ছে, মাংসটাই হলো সবচেয়ে বড়, সব থেকে বড় মাংসর রেটটাতে বেশি, গরুর দাম সেটা বেশি। আচ্ছা তো এটা হচ্ছে দাম কয় টাকা? হ্যাঁ এটা হচ্ছে আপনার কালো রঙের 5 নম্বর গরু। এটা কতটুকু হবে? এটা 90 কেজি? এটা হবে 90 কেজি। আচ্ছা দর্শক এটাও 90 কেজি। আমরা দেখছি গরুগুলোকে, আসলে চমৎকার চমৎকার কালেকশন রয়েছে আজকে। আর পরন্ত বিকেল, একবারে রোদটাও এসে লেগেছে গরুটার গায়ে, চিকচিক করছে, দেখতে খুবই ভালো লাগছে গরুটিকে। আমরা দেখাচ্ছি আপনাদের তারপরেরটা। এটা
কুরবানিতে না হলে কুরবানির পরে বিক্রি করবে বিক্রি করবে ওনাকে খামার আছে না হ্যাঁ সবাই তো নিগাই তো ভাই কুরবানির জন্য কেউ করে না কেউ নিগাই খামারের জন্য নিগাই বাইরে তো অনেক পয়সা আছে কেউ খামারের জন্য 10টা বাইর করাবে আবার 10টা ঢুকা আছে হ্যাঁ তারপরে ধরেন এটাও একটা আচ্ছা তো এটা একটা তো এটা এখন কতটুকু হবে এই এখন 85-90 কেজি হবে 85-90 কেজি হবে আচ্ছা তারপরেটা হচ্ছে এটা এটা কতটুকু আছে এটা ভাই 100 কেজির উপর আছে এটা 100 কেজির উপরে তার মানে এভারেজ 100 কেজি হবে হ্যাঁ 100 কেজির বেশি হবে 100 কেজি হবে 100 কেজি হবে এভারেজ না বেশি হইতে পারে এটা চোখের মাপ আছে চোখের মাপ ভাই কম বেশি দিয়ে পোষাই তাদেরও ভুল হয় যে জেন কি না 2-4-5 কেজির শর্ট হয় তো চোখের মাপে কি না এটা কি দুই দাঁত হ্যাঁ এটাও দুই দাঁত এটা দুই দাঁত তো এখানে আছে সর্বমোট 7টা তো আমরা তো 7টা গরু দেখলাম একটা একটা করে নিখুঁতভাবে দেখালাম দর্শকদের তো এগুলো কেমন দাম রাখছেন আসলে দাম তো ভাই মোটামুটি এখন গরুর দামে বেশি দিয়েছেন কি না এরা এর আগে একটা দিছিলাম ইনশাআল্লাহ ওইটা কম আমি একটু মোটামুটি কম রেটে দিই আর কি মানে একটু সেল হোক তাড়াতাড়ি 10 টাকা লাভ কম হোক সেলটা হোক আর কি বুঝছেন কি না এই হলো ব্যাপার আর কোনো কিছু নাই আর কি আমরাও অভিজ্ঞতা তো ভাই শেষ নাই আমরাও চাই যে অভিজ্ঞতা হোক মানুষের একটা চাহিদা কোনটা মানুষের এই জিনিসটা চাহিদা এই জিনিসটা চাহিদা এইভাবে গরু কিনার আমরা চেষ্টা করতেছি আর কি বুঝেছেন মানুষের চাহিদাটা যদি মিটা যায় আর কি আচ্ছা আমি এগুলো দিচ্ছি 74,000 টাকা করে 74,000 টাকা করে পার পিস দাঁতা রঙের গরু এগুলা গরু সবাই দিতে পারবে না দেশি গরু বুঝাইছেন এগুলা গরুর দাম বেশি এগুলা গরুর দাম বেশি বুঝাইছেন কিনা তাহলে কেউ যদি লটে নিতে চায় তাহলে হচ্ছে 74,000 টাকা আর যদি কেউ লাইভ ওয়েটে নিতে চায় তাহলে 430 টাকা 74,000 টাকা হলে 5,18,000 টাকা দাম হয় মানে প্যাকেজটা টোটাল আর লাইভ ওয়েট তো বললেন 430 টাকা করে এখন তো লাইভ ওয়েটের হিসাবটা কি নিগে আমরা ইয়েতে মাপ দিয়ে দিব স্কেলে মাপ দিয়ে দিব সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবে আমাদেরকে টাকা টুকা দিয়ে যাবে আর কোনো কিছু নেই তো এখন নাম্বারটা বলেন 01734 0734 86 86 98 98 55 55 এই নাম্বারে যোগাযোগ করলে পাবে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে ইনশাআল্লাহ আচ্ছা ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামে আমরা সেই গরুগুলো নিয়ে কথা বললাম এবং আপনাদের এটি প্যাকেজ দিলাম তো আপনারা যারা এখান থেকেই এ ধরনের গরু কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা